নমস্কার, আমি দেবায়ন। তো আজকে আমরা যেটা ড্র করব ওয়াটার কালার দিয়ে, আজকে আমরা একটা পোর্ট্রেট ড্র করব। তাহলে ওয়াটার কালার দিয়ে আমরা যদি আগে পোর্ট্রেট ড্র করতে চাই, তাহলে আমরা কি করব? না, আমরা আগে একটা পেপার চুজ করব। ওয়াটার কালারের জন্য একটা স্পেসিফিক পেপার পাওয়া যায়, যেটাকে আমরা বলছি হ্যান্ডমেড পেপার। সেটা 250 GSM হতে পারে, 180 GSM হতে পারে। একটু মোটা ওয়াটার কালারের জন্য পেপারটা একটু চুজ করবেন, হ্যান্ডমেড পেপার। বুস্টার পেপার হতে পারে, এমনি নর্মাল ওয়াটার কালার আর্চিস পেপার হতে পারে, কিন্তু এগুলো একটু বাজার প্রচুর দাম। এই জন্য আপনি কী করবেন না, সিম্পল প্র্যাকটিস ওয়ার্কের জন্য হ্যান্ডমেড পেপার খুবই যে কোনো দোকানেই পাওয়া যেতে পারে, একটু মোটা টাইপের আর্ট পেপার নিয়ে নেবেন, হ্যান্ডমেড পেপার। ঠিক আছে, এটা নিয়ে নেওয়ার পরে ফার্স্ট কাজ আমাদের যেটা হবে, আগে পোর্ট্রেটটাকে আমাদের, যেমন আমরা আগের ক্লাসে যেমন সিস্টেম শিখেছি যে কিভাবে আমরা একটা পোর্ট্রেট ড্র করতে পারি, সেই কিছু স্পেসিফিক নিয়ম মেনে আমরা আগে ড্রয়িংটা করে নেবো। আমরা একটা আই লাইন করে নেবো, একটা নোজ লাইন করে নেবো, তারপরে এই বড়ো সার্কেলের মধ্যে একটা ওই আই লাইন আর নোজ লাইনের ডিস্টেন্সকে নিয়ে রেডিয়াস নিয়ে একটা ছোটো সার্কেল ড্র করে নেবো। এইবার ওই ছোটো সার্কেলের ডায়ার মধ্যে আমি কী করবো না, ডায়ামিটারের মধ্যে আমি একটা দুটো চোখ আর একটা নাক করবো, তিনটে পার্টিশন করে। এটা আশা করি আগের ক্লাসে আমাদের হয়েছে, এটা আশা করি সবাই জানেন। তো অতএব আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, যে এই যেটা আমি ড্রয়িং করছি এটা কিন্তু খুব ডিপভাবে ড্র করা যাবে না, এবং রাবার কম ইউজ করতে হবে, করে আমাকে পোর্ট্রেটটাকে বানিয়ে ফেলতে হবে একদম লাইট শেড দিয়ে। তারপরে আমি ওর উপরে জল বেশি দিয়ে কাজ করব, ওয়াটার কালার। যত আমি জল বেশি দিয়ে কাজ করব, তত কিন্তু পোর্ট্রেটটার গ্লেজ বাড়তে থাকবে। সে তো পরের ব্যাপার, আগে তো ড্রয়িং হোক। ঠিক আছে, এর জন্য আমি রং চুজ করে নিয়েছি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার, এটাই হচ্ছে বেস্ট আমার মতে আর কি। ঠিক আছে, তাহলে আগে পোর্ট্রেটটা ড্র করা যাক। তাহলে আমি আগে একটা বড় সার্কেল বানিয়ে নিচ্ছি। Thank you.
Mm-hmm.